बाय। प्रदीप हीरा मणि मुक्ता टाका पैसा सब किछु लूट करेछि किन्तु बिनिमये मानुषेर किरात और तत्त्व मनस्थिर करेछि डाकाती छाती ए देश ছেড়ে আমি অন্য দেশে যাব কাপ একাই আর বেশি দেরি করা যাবে না হয়তো সরদার যদি এসে পড়ে তাহলে আমার যাওয়া যার হবে रे खालुआ তুই কি বলছিস ছাবে আড়ালে দাঁড়িয়ে সব শুনেছি সব কিছু যখন শুনেছো তাহলে ভাই ভাই আমার রাস্তা ছেড়ে দাও না এই রাস্তায় আসা যা কিন্তু যাওয়া যায় না কালুয়া তুমি কি ভুলে গেছো হ্যালো আমি ডাকাতি করব না আর তুমি করতে পারবেও না না তোর ডাকাতি করতে হবে না 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 তোর ডাকাতি করতে হবে তোকে যে কিভাবে ডাকাতি করতে হবে তাতে আমাদের ভালো করে জানা আছে কি করতে চাও তোকে জোর করে প্রয়োজন হলে তোর জান টানিয়ে নেব তারপর তোকে এখান থেকে যেতে দেব না তুমি হয়তো ভুলে গেছো তুমিও ডাকাত আমিও ডাকাত অতএব তুমি অস্ত্র চালানো শিখেছো আর আমিও শিখেছি আমার কাছে অস্ত্র থাকতে ভয় কিসের লালুয়া বলুয়া সরদার যুদ্ধ করছিস কেন সরদার অবচয় নাকি আর ডাকাতি করবে না লালুয়া সরদার তুই বলছিস এই কথা হ্যাঁ সরদার কিন্তু কেন সরদার ডাকাতি করে কি পেয়েছি মানুষের ঘৃণা আর তুতু ছাড়া তাই তো আমি বড় স্থির করেছি সরদার আমি ডাকাতি ছেড়ে দিয়ে আমি অনেক অনেক চলে যাব সরদার আরে বেঈমান নিরুক হারাম একদিন পথের ধুলায় পড়েছিলে সেখান থেকে তুলে এনে তোকে আমি আমার আস্তানায় স্থান দিয়েছি দুবেলা পেট ভরে খেতে দিয়েছি করেছি কতটুকু বড় আজ বলছিস তুই আমার আস্তানা ছেড়ে চলে যাবি তুই ডাকাতি করবে না সরদার আপনি আমাকে রাস্তা থেকে কুড়ে এনেছেন সত্য সরদার কিন্তু আপনি কি পারতেন না সরদার অস্ত্রের বদলে কলম আর কথা ধরিয়ে দিতে পারতাম পারতাম 100 বার পারতাম কি হবে লেখাপড়া শিখে আমিও তো গ্রাজুয়েট পাস করেছি মানুষের দারে দারে ঘুরেছি একটি চাকরির জন্য আমি ঘুষের অভাবে আমি চাকরি করতে পারিনি তাই আমি বেঁচে দিয়েছি ডাকাতের পেশা আর আমার সাথে আমার যত বন্ধু বান্ধব ছিল সবাইকে দিয়েছি আমার আস্থার স্থান করে তুলেছি একটি দুর্গ মানুষের ধন সম্পদ লুটে এনে দিন বেলা ঠিক মতো খেতে পারে না এমন গরিবের মুখে তুলে দেই সেই টাকা ডাকাতি তোকে করতে হবে না সরদার ডাকাতি আমি করব না সরদার ডাকাতি তোকে করতে হবে বলছি তো সরদার ডাকাতি আমি করব না সরদার শোন কালুয়া সেই ছোট্টবেলা থেকে তোকে আমি পথের ধুলো থেকে কুড়িয়ে এনে আমার আস্তানায় স্থান দিয়েছি আমি সেই দরদ দিয়ে বলছি শেষবারের মতো তোকে জিজ্ঞেস করছি বল ডাকাতি করতে তুই রাজি কি না বলছি তো সরদার ডাকাতি আমি করব না সরদার বেশ ডাকাতি তোকে কিভাবে করাতে হয় সে কৌশল আমি সরদারের ভালো করে জানা আছে লালবা সরদার যতক্ষণ পর্যন্ত কালুয়া ডাকাতি করতে রাজি না হবে ততক্ষণ পর্যন্ত তাকে চাবুকের পর চাবুক মারবে সরদার ডাকাতি করবে কিনা বলছি তো ডাকাতি আমি করব না তোকে যে কিভাবে শিকার করতে হয় তা যাবার ভালো করে ফাইল 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 আলুয়া ফাইল ডাকাতি করবে কিনা বলছি তো ডাকাতি আমি করব না সরদার তুই চাবুকটা আমার হাতে দে বেশ সরদার করবে কিনা বলছিস তো সর্দার বল ডাকাতি করবে কিনা সর্দার বলছিস তো আমি ডাকাতি করবে কিনা না সর্দার ডাকাতি আমি করব না সর্দার বল ডাকাতি করবে কিনা না সর্দার করবে কিনা বলছি তো সর্দার বল ডাকাতি করবে কিনা জীবন চলে গেল বলছি তো সর্দার বল ডাকাতি করবে কিনা না সর্দার ডাকাতি আমি করব না সর্দার বেশ ডাকাতি যেহেতু করবে না তোকে তোর জীবন থেকে আমি মুক্তি দিয়ে দেব কারণ ডাকাতির রাস্তায় আসা যায় যেতে হয় তার মৃত্যু দিয়ে হালুয়া সর্দার এই পিস্তলে তিনটি গুলি আছে আমি 1 থেকে 3 পর্যন্ত গুনব যদি ভালোই ভালোই ডাকাতি করতে রাজি না হস তাহলে তিনটি গুলি তোর ভক্ত ভেদ করবে বল ডাকাতি করবে কিনা আয় সর্দার 1 সর্দার 2 সর্দার 3 সর্দার ডাকাতি আমি করব সর্দার বেশ বেশ সর্দার ओ जो कौन राजी हो सत्तार थके कभा कर दो सत्तार चेंजिस का एमन किछु संबाद तुमि निये एसेछो बोलो ओई जे इरानगरेर कादेर बच्चा कामाते नेई गेছে छोड़ लालुआ छोड़ छोड़ের ইরানগরের কাদের বাদশার সাথে आज जा किछु पाबे सब किछु लूट करे निये ए तुले दिबो गरीब दुखीदेर माझे जा तू ए जुपेर आड़ाले लुकिये थाक तू ए जुपेर आड़ाले लुकिये थाक आमी आछि ओइखाने पाहाराय ए सरदार हीरा मणि मुक्ता जहरत आज डाकाती करेछि एकटी पूर्णिमार छात सेई सन्तानटिके सेई सन्तानटिके आमी এই সন্তানটিকে আমি লালন পালন করবে তাই না হ্যাঁ সরকার হবে না ডাকাতের মনে কোনো দয়া মায়া নেই কি হবে সন্তানটিকে মানুষ করে সরকার আপনি তো জানেন আমার কোনো সন্তান নেই তাই আমি এই বাচ্চাটিকে ডাকাতি করেছি সরকার তাকে লালন পালন করার কোনো অধিকার তোমার নেই কারণ তুমি ডাকাত ডাকাত কুলে তোমার জন্ম তোমার ডাকাতি করতে হবে এই সন্তানটিকে নিয়ে যদি ব্যস্ত হয়ে যাও তাহলে ডাকাতি করবে কে সরদার ডাকাতি আমি করব ঠিকই কিন্তু সন্তানটিকে আমি মানুষের মতো মানুষ করে গড়ে তুলব সরদার ধন কালুয়া এই সন্তানটিকে তুই আমার হাতে তুলে দে না সরদার সরদার এই সন্তানটাকে বাঁচিয়ে রাখা যাবে না সরদার আমাদের কিন্তু ভবিষ্যতে ক্ষতি হতে পারে এই সন্তান আমি দিব না সরদার আমি বলছি ডাকাতদের মনে কোনো দয়া মায়া থাকতে নেই এই সন্তানটিকে আমি ওই সাগরের মেরো না ডাকা মেরো না এই শিশুকে खुले बोलो पागल ताहले ए सन्तानটিকে এখন আমরা কি করব রেখে দে তুই পথের দারে রেখে দে তুই পথের দারে রক্ষা করবে পরু আরে তাহলে এখন আমরা কি করব জানিস এই রাস্তা থেকে শিকারে আসছে কে আসছে এই রাস্তা দিয়ে শিকারে আসছে আমির বাদশা শুধু তাই নয় তার সঙ্গে কে রয়েছে জানেন কে রয়েছে তার সঙ্গে রয়েছে তার শিবশালা গুলামে পাগল আরো রয়েছে কে জানিস তার সাথে রয়েছে ওই মিশরের বীর বিখ্যাত লাঠিয়াল মালিক সত্তার যদি জানি বাস্তে দাস তাহলে শিশুটিকে রেখে আমার সঙ্গে চলে আয় বেশ সম্রাট শিকার করতে করতে বড় ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়েছে বিশ্রামের একান্ত প্রয়োজন ওই দুটো বৃক্ষ দেখা যাচ্ছে আসুন আমরা সবাই মিলে ওই বৃক্ষের নিচে বসে বিশ্রাম করব শিবশালার গোলাম খা বৃক্ষের নিচে বিশ্রাম করতে ওই যে কোন বৃক্ষের নিচে নবজাত শিশু পড়ে আছে বলতে পারো মা গোলাম খা ওই শিশু এখানে কেমন করে রয়েছে এটা হয়তো কোনো অবৈধ সন্তান হবে তাই তার মা লুকলজ্জা হয়ে ওই গভীর অরণ্যের মধ্যে রেখে ফেলে গেছে না সম্রাট আমার মনে হয় ওর মা ওকে নিয়ে পথ দিয়ে যাচ্ছিল হয়তো সম্ভব ওর মাকে বাঘে খেয়ে ফেলেছে আল্লাহ তাআলার অশেষ রহমতে এই সন্তানটি পড়ে রয়েছে ওই পথের ধারে যদি আমরা সংগ্রামকে এখানে রেখে চলে যাই তাহলে তুমি পাগল কি চাও তুমি এখানে আমাদের কাছে আমি বলছিলাম কি ওই শিশুটিকে তুমি আদরের সহিত তোমার কোলে নিয়ে নাও হ্যাঁ বলো তুমি তোমার সরকারকে দায়ী করো তোমার সম্রাট বলো আপনি তো জানেন আল্লাহ তাআলা আমাকে এই পৃথিবীর মধ্যে কোনো সন্তান দেয়নি তাই পাগলের কথা অনুযায়ী আজ যদি আপনি সন্তানে আমায় দান করুন তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি আজ থেকে এই সন্তানটিকে আমি নিজের সন্তানে নেই লালন পালন করব এই পাগলের কথা অনুযায়ী ওই সন্তানটিকে আমি তোমাকে দান করবো মনে রাখবে আমি দাতা তুমি হলে তার গহিয়া কিন্তু সম্রাট মেহরবান খুদা তাআলার কাছে আপনি শুধু আশীর্বাদ করে যাবেন আজ যে সন্তানটি আমার হাতে তুলে দিয়েছেন এই মালিক সত্তার যেন ওকে মানুষ করার জন্য জীবনের শেষ বিন্দু রক্ত হাসতে হাসতে দিতে পারে মালিক হৃদয় হবে আমি খুদা তাআলার কাছে দোয়া তুলে প্রার্থনা করছি খুদা তাআলা মেহরবান যেন তোমাকে দেয় শক্তি শৈবার তুমি ওকে মানুষের মতো মানুষ করবে এই আমার প্রার্থনা হ্যাঁ বলুন এই সন্তানটিকে হ্যাঁ বলুন এই সন্তানটিকে নাম আমরা রাখবো এই সন্তানটিকে হ্যাঁ বলুন কি নাম রাখবো হ্যাঁ বলুন বলুন কাশেম क्यों भलो होबे ना क्यों भलो होबे ना जीवथलार गुलाम खा जनाब लाठी आले माले इशाधार बोलूं सम्राट बोने रे पागल बोने मिली गए छे एकानी आम्रा थाक बुना ऐसे चलोम शिकार कोटे आज शिकार आम्रा बेची ऐसे उठ कोट शिकार जितने होते पारे ना अने अभी मुके यात्रा करो आयु बोलूं सम्राट थोड़ा एक शंतानेर जोनु आज हमें कोतु लाला ही तो एक शंतान तुम्हीं आमा के दिले ना कोतु मानो करेची कोतु केदेची तो वो एक शंतान तुम्हीं आमा के दिले ना 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 हमें यार काट बोना इतने शामिल के बादशाह संगे शिकार करते कहते अकुल पोजों तो फिरे लो ना तो भी की आशा ওই বুঝে আমার গুণদার স্বামী এলো তুমি ফিরে এসেছো আয়শা একি আবার কার কোল শূন্য করে তুমি আমার কোল পূর্ণ করতে এসেছো তবে কোথায় পেয়েছো কে শোনো शिकार करते करते छुटे जाए पागल करो भूल बुझेछिलाम आमाके तुमी माफ करे दाओ बोलो ता तो भाबिनी बोलो कि नामे डाकबो যুদ্ধ ঘোষণা করেছে যেমন করে হোক এই যুদ্ধ আমাকে জয় হতেই হবে এই কে অছিস শিবসালার গোলাম কাকে দরবারে পাঠিয়ে দে বন্দর সালাম গ্রহণ করুন আলম্পনা শিবসালার গোলাম খা জনাব তুমি শুনেছো ওই আলী করে বেয়াদব আব্দুল্লাহ আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে हाँ सुने सी जनाब तुम्हें जावे ये जुत्ते उदिनायक होए जमान करे हो के चले ये बोले एक और चले ये जुत्ते तुम्हें जाए करते ही होंगे क्या था जनाब अभी ये मोटे चुने दावों से अली कोर जुत्ते सेकंड के अजब अब्दुल्ला के पुराने तो करे बिजोर में से राजधानी ते फिरियाज बुआलम पर शिपाओ सालारे गुलाम खा जनाब जोधी तुम्हें आलीगढ़ जुद्ध जय होए बिचारे मारा छिली अंत पार हो ताहलो तुम्हाके आमी एमोन एक पुरस्कार देबो जे पुरस्कार तुमी कखनो कल्पनाओ करते पारो ना एमोन की पुरस्कार देबेन जनाब जा आमी जीवने कोनोदिन कल्पना करते पारिनी सुनते जाओ हाँ बोलुन जनाब सुनते जाओ की पुरस्कार तुम्हाके देबो শোনো গোলাম খা তোমাকে আমি দান করব মিশরের সেরা রত্ন আমার কলিজার টুকরো নয়নের মণি আমার একমাত্র কন্যা শাহজাদি মালাকে আমি তোমার হাতে তুলে দেব আলীগড় 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 আলীগড়ের যুদ্ধে যদি জয় হতে পারি তাহলে শাহজাদি মালাকে हमारा हाथ तुले देवे शाहजादी मलहोबे बेगम आमी अवतार प्यार की तस्वीर प्यारे रे बादशाही।